আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলু, ডিম এবং গরুর মাংস দিয়ে পুলি পিঠার একটি রেসিপি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 7-8টি। এবার আমি এটাকে একটু ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি 2টা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি বটির সাহায্যে। এবার আলু কুচি দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এক চা চামচ হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এই আলু কুচিকে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করা মাংস 5-6 টুকরা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে আমি আলু ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি আলু একটা সাইডে রেখে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তারপর আমি ডিমটাকে আলুর সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে দিচ্ছি, দেখুন। এরপর আমি 3টা মিশ্রণকে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে আমি পুরের জন্য রেডি করে নিব এটাকে। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচি দিতে পারেন। এখন আমার হাতের কাছে ধনে পাতাটা নেই জন্য আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ আলুটাকে এভাবে ভেজে নিব।
এই আলু ভাজিটি হয়ে গেছে, এখন এটা পুরির জন্য রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে রাখবো। এবার আমি পুলি পিঠার জন্য আটা কেড়ে নিয়েছি এবং আটা কাড়ার পর আমি এটাকে ছেনে একটা গোল করে নিয়েছি এবং আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি এর থেকে কিছুটা খামির নিয়ে নিচ্ছি, নেয়ার পর আমি একে বেলে নিব। এটাকে আমি পাতলা করে বেলে নিব। পাতলা করে বেলে নেয়ার পর আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আপনারা চাইলে এর থেকে ছোটো গ্লাস কিংবা এর থেকে বড় গ্লাস ব্যবহার করতে পারেন। এবার আমি লুচিগুলোর মধ্যে পুর ভরে নিব। এরপর পুর দেওয়ার পর আমি হাতের সাহায্যে মুখটাকে ভালো করে আটকে নিব, না হলে এটা তেলের মধ্যে দেওয়ার পর খুলে যেতে পারে। এভাবে মুখটা আটকানোর পর আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নিচ্ছে। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম করে নেয়ার পর আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলোকে হালকা করেও ভাজতে পারেন। এই পিঠাগুলোকে একটু আস্তে মিডিয়াম আঁচে চুলা রেখে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো একটু মুচমুচে হবে। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব।
এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। অসম্ভব মজার এই পুলি পিঠার রেসিপিটি আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি আমার এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং বিউটি কুকিংয়ের সবগুলো রেসিপি আপনারা দেখবেন। এই ঝাল পুলি পিঠা রেসিপিটি ছোট বড় সকলের খুবই পছন্দের একটি পিঠা। আশা করছি আপনাদের এই পিঠা রেসিপিটি ভালো লেগেছে। আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।